নিজেদের এলাকা ছাড়ি মহেশখালী উপজেলার কালামার সরার মোহাম্মদ সাগুনার খামরো জনগোষ্ঠীর প্রায় 200 পরিবার বসবাস করে আসে। পরিবারের লোকজন তারার পুরনো বিড়ে মাটির ফিরি পেলে বলে প্রশাসনের নিকট হস্তক্ষেপ চাইয়ে এক মানববন্ধন করছে। মানববন্ধনত তারা অভিযোগ করে হইয়ে স্থানীয় এক প্রভাবশালীর তাণ্ডবর হারণে দীর্ঘদিন ধরে তারা তাদের বিড়ে মাটির ফিরি না পারে। মানববন্ধনের নেতৃত্বাধীনকারী যুবলীগ নেতা অলি আহমদ বাবু হইয়ে দীর্ঘদিন আজকে 2008 থেকে এই তারেক বাহিনীর নির্যাতনে এলাকা ছাড়া হয়েছি। আমাদের এই 82 পরিবার এলাকা ছাড়া হয়েছে এবং আমাদের 4 চিংড়ি প্রজেক্ট সহ প্রায় 600 লবণ মাঠ ছাড়া হয়ে উনি এগুলা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে দখল করে নিয়েছেন। তাছাড়া তারার দাবি তারা যেন দ্রুত তারার বিড়ে মাড়ি ফিরিতে পারে এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। ড্যাশ নিউজ, সি প্লাস টিভি। দর্শক, আর এই ভিডিও কিনা আমার হাতে কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবাই এবং সি প্লাস ফোন রেখে